অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টার এ ভাষণ বিটিভি বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশ বেতার এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে এর আগে পঁচিশ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এরপর গত আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে শপথ নেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা এদিকে আসলে শিল্পাঞ্চলে বাইশটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এছাড়া বেশ কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা বুধবার আসলে শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার মোহাম্মদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহাম্মদ সরোয়াল আলম বলেন শ্রমিক আন্দোলনের মুখে শিল্পাঞ্চল আসলিয়ায় বাইশটি কারখানার তেরো বাই এক ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে আছেন